আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন জিএম কাদের। সুইজারল্যান্ডে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইকো মামলা খালেদা জিয়ার আবেদনের শুনানি পেছালো। খুলনা সিটি নির্বাচন, ভোটের ফলাফল ডিজিটাল কায়দায় জালিয়াতি হয়েছে বলেন শফিকুর। ক্ষমতা হারানোর আতঙ্কে বেসামাল আওয়ামী লীগ নেতারা বললেন গণতন্ত্র মঞ্চের নেতারা। পরিবার কার্ডে সয়াবিন তেলের দাম কমিয়েছেন টিসিবি। বরিশাল খুলনার ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, সিলেট রাজশাহীতে ভোট বর্জনের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন এই সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে সেভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না, এটার একটা পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কী ধরনের হবে তা সব দলের সঙ্গে কথা বলে একমত হতে হবে। দুপুরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এ সকল কথা বলেন তিনি। জিএম কাদের বলেন যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ভিসানীতি নিয়ে বিশেষ ব্যবস্থা নেবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তাদের অধিকার আছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা এ ভিসানীতি সমর্থন করি। সুইজারল্যান্ডে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 14-15 জুন জেনেভায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল এ যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 10:00 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিকেল 5:30 ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR প্রধান ফিলিপো গ্রান্ডি 14 জুন প্রধানমন্ত্রীর সাথে তার অবস্থান স্থলে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রধানমন্ত্রী প্যালাইসিস ডি নেশনস এ ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট 2023 এর প্লেনারিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে ILA-র EDG ও আঞ্চলিক পরিচালক তাকে অভ্যর্থনা জানাবেন। গেট থেকে সভাস্থল পর্যন্ত লাল গালিচা বিছানো হবে এবং গার্ড অফ অনার প্রদান করা হবে। নাইকো মামলা খালেদা জিয়ার আবেদনের শুনানি পেছালো। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানির জন্য PCA 16 জুলাই দিন রেখেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী AJ মোহাম্মদ আলী। এর আগে গত 17 মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আবেদন করেছেন আইনজীবী কায়সার কামাল। গত 19 মার্চ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে 2 নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান। সেদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান তিনি খালেদা জিয়ার পক্ষে হাজিরা দিয়েছেন। এ সময় বিচারক আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় অন্য আসামিরা নিজে এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। এরপর আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। খুলনা সিটি নির্বাচন, ভোটের ফলাফল ডিজিটাল কায়দায় জালিয়াতি হয়েছে বললেন শফিকুর। খুলনা সিটি নির্বাচনে
ফলাফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান। তিনি বলেছেন, ইভিএম এর মাধ্যমে ভোটারদের ধোঁকা দেওয়া হয়েছে, ভোটের ফলাফল ডিজিটাল কায়দায় জালিয়াতি হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। শফিকুর রহমান বলেন, 12 জুন অনুষ্ঠিত হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচন। নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম। নির্বাচনে ব্যবহার হয়েছে বহুল আলোচিত ইভিএম। আগে এ সম্পর্কে আমার ধারণা ছিল ভালো, কারণ নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করায় বিশ্বাস রেখেছিলাম। কিন্তু নির্বাচনে দেখলাম এটি একটি ম্যান মেড মেশিন, যার কন্ট্রোল মানুষের হাতে এবং প্রযুক্তিবিদদের কমান্ডে চলে। তিনি আরো বলেন, সফটওয়্যার যেভাবে কমান্ড থাকবে সেভাবেই কাজ করবে, কিন্তু সেই কমান্ড নির্ধারণের মানুষগুলোর সততা নিয়ে প্রশ্ন আছে। তারা যে কমান্ড রেখেছিলেন সে মোতাবেক ভোট হয়েছে এবং ভোটারদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ভোটারদের ইভিএম এর মাধ্যমে ভোটারদের ধোঁকা দেওয়া হয়েছে, যে কারণে এই নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ক্ষমতা হারানোর আতঙ্কে বেসামাল আওয়ামী লীগ নেতারা, বললেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের রোড মার্চে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জোটের নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে নেতারা বলেন, আওয়ামী লীগের উপর ক্ষমতা হারানোর ভয় ভর করেছে। এই আতঙ্কে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বেসামাল হয়ে পড়েছে। গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে তারা এখন নিপীড়নে পরিণত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গণতন্ত্র মঞ্চ, কিন্তু বর্তমান সরকার শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে, সারা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ সহ সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তারা বিদ্যুতের দাম বাড়ায় কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে না। সব ক্ষেত্রে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে, এখন শুধু গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এই সরকার। পরিবার কার্ডে সয়াবিন তেলের দাম কমিয়েছে টিসিবি। আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 10 টাকা কমিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। দেশের পরিবার কাঠেদারী 1 কোটি পরিবার জুন মাসের পণ্য কেনার সময় টিসিবি থেকে এই হ্রাসকৃত মূল্যে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সম্প্রতি ভোজ্য তেল কোম্পানিগুলোর সংগঠন বোতলজাত সয়াবিনের দাম লিটারে 10 টাকা কমিয়েছে। সারা দেশে পরিবার কাঠেদারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থাটি। জুন মাসের জন্য টিসিবির দেওয়া মূল্য তালিকায় দেখা যায়, একজন কাঠেদারি ভোক্তা 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি, 70 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল ও 100 টাকা লিটারে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। আগে সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার 110 টাকা। এদিকে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেশের ভোজ্য তেল মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতি লিটার বোতলজাত সয়াবিনের খুচরা দাম কমিয়েছে। বরিশাল খুলনার ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, সিলেটের রাজশাহীতে ভোট বর্জনের ঘোষণা। বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী 21 জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। সন্ধ্যায় নগরীর চাঁদমারিতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনে মারাত্মক অনিয়মের কারণেই আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। যখন প্রশাসন দলীয়করণ হয় তখন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই আশা করা যায় না। আমরা এই সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগকে দাবি করছি। বরিশাল সিটির ভোট চলাকালে প্রার্থী সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছেন ইসলামী আন্দোলন।